দীর্ঘ 49 বছর পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দখল পেল 52 একর জমির। কর্ণফুলী নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশে স্বউদ্যোগে বাসা বাড়ি ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। চট্টগ্রাম বন্দরের উচ্ছেদের মুখে মহানগরীর রালদিয়ার চর ছাড়ছেন হাজারো পরিবার। তবে সেখানকার বাসিন্দারা যাওয়ার সময় তাদের অন্য কোথাও পুনর্বাসনের আবারও জোর দাবি জানান। এদিকে লালদিয়ার চর বন্দরের জায়গা উল্লেখ করে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, তারা উদ্বুদ্ধ করেছেন যাতে বাসিন্দারা স্বেচ্ছায় চলে যায়। প্রতিশ্রুতি অনুযায়ী 90% এরই মধ্যে চলে গেছে। আনসাররা এলাকাটি পাহারা দেবে বলে জানান তিনি। সোমবার সকাল থেকে বন্দর কর্তৃপক্ষ 6 ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 6টি জোনে ভাগ করে 52 একর জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। তার আগে কাঁচা সেমি পাকা পাকা বসত বাড়ি, ভাড়াঘর আর দোকানপাট ভেঙে নিয়ে সরে যেতে শুরু করে বাসিন্দারা। নদী রক্ষার কথা বলে 49 বছর পর তাদের উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।